নতুন সরকারের আমলে হতাশার মনোভাব কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কৃষকরা। রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের দশম দ্বিবার্ষিক সম্মেলনে কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা এগ্রিকালচারাল গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের দশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিগত সরকার প্রতিটি ক্ষেত্রে শুধু মিথ্যে কথা প্রচার করে গেছে। নেতা মন্ত্রীদের মিথ্যে প্রচার শুনতে শুনতে রাজ্যের কর্মচারীরাও বিভ্রান্ত হয়ে পড়তেন, ক্ষমতা হারিয়েও তাদের এই বদভ্যাস যায়নি। মিথ্যায় পিএইচডি ডিগ্রি হোল্ডাররা করোনা কালেও মিথ্যে প্রচার করে রাজ্যবাসীকে টিকাকরণে বিভ্রান্ত করেছেন, করোনা পরীক্ষা না করানোর জন্য রাজ্যবাসীকে বলতেন। মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার যা বলে তা করে দেখায়, আর পূর্বতন সরকার যা বলতো তার উল্টোটা করত। করোনা তো দেখেছি, প্রচার করে দিয়েছে, লিফলেট সিপাহী জলাতে আমি পেয়েছি, টেস্ট করায়ও না। বিপ্লবদের 2 লাখ টাকা করে টেস্টে পায়, কেউ টেস্ট করে নাও। হেলথের কর্মীরা আশা করবে বাড়ি বাড়ি দিচ্ছে, না না কমে যেত। জীবন নিয়ে খেলা, তার মধ্যে মিথ্যাচার। অথচ যারা এগুলি করে প্রচার, ইনারা সবার আগে টেস্টিং করে নিয়েছেন, ইনারা সবার আগে ভ্যাকসিন যখন এসে ইঞ্জেকশনটা লাগিয়ে নিয়েছেন। আমি পরে পেয়েছি, কারণ আমার বিলো 15 নিচে বয়স, এখন 50 হয়ে গেছে। আমি যেমন বলবো এমন করব, এটা হচ্ছে এই সরকারের নিয়ম। আর ওনারা যা বলবো উল্টাটা করবো, তার জন্য আমি 2015 থেকেই ওনারা যা বলতো তার উল্টা দিয়ে যেতাম। মুখ্যমন্ত্রী আরো জানান, পূর্বতন সরকারের নেতৃত্বরা অন্নদাতা কৃষকদের মিথ্যে প্রচার করে হতাশার মধ্যে ঠেলে দিত, কৃষকদের তৃতীয় শ্রেণীর নাগরিক বলে প্রচার করত। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে কৃষকরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আগে এই আত্মবিশ্বাস রাজ্যের কৃষকদের মধ্যে ছিল না, তাই আগে যারা হতাশায় ভোগে চাকরি খুঁজত, সেই অন্নদাতা কৃষকরা এখন মাসে 5 লক্ষ টাকা আয় করেন। তাদেরকে ইনফেরিটি কমপ্লেক্স তৈরি করে দেওয়া হচ্ছে, তৃতীয় শ্রেণীর নাগরিক। তাদের মধ্যে ইনফেরিটি কমপ্লেক্স যদি তৈরি হয়ে থাকে, তাকে দিয়ে আমার এগ্রিকালচার অফিসাররা যারা রিসার্চ করে এক্সপার্ট আছে কি করাতে পারে? অফিসার গিয়ে তো আর ট্রাক্টর নিয়ে নামবে না, হয়তো দেখানোর জন্য এইভাবে চালাও ভাই একবার দুবার দেখাতে পারে। ট্রাক্টর তো ওকেই চালাতে হবে, স্কিল তো ওর মধ্যে তৈরি হতে হবে, বিশ্বাস তো এর মধ্যে তৈরি হতে হবে, জলের ব্যবস্থা কিভাবে ওকেই করতে হবে, সয়েল হেলথ কার্ড এর ট্রেনিং দিয়ে দেবো, সয়েল হেলথ কার্ডে মাটি কোথা থেকে নিতে হবে আর কিভাবে টেস্ট করতে হবে ওকেই করতে হবে। যদি ওকে বলা হয় আর কি সব কি পড়াশোনা দ্বারা নাম নন ম্যাট্রিক দেখি চেক করবো, এই মানসিকটা তৈরি করে দেওয়া হয়েছে। তার জন্য আমি বলি, ক্লাস 8 পর্যন্ত পড়েনি ওই ছেলে আজকে 5 লাখ টাকা রোজগার করে। এদিনের সম্মেলনে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন অন্যান্য কৃষকরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।